বাসায় তৈরি রসমালাই। কয়েকদিন ধরেই মনে হচ্ছিল যে মিষ্টি খাবো, মিষ্টি খাবো। নীলাকে বললাম যে মিষ্টি খাবো, এখানে একটা দোকানে মিষ্টি পাওয়াও যায়, আমরা সেখানে একবার গিয়ে চিন্তা করছিলাম যে কিনবো। পরে আজকে আমি অফিস থেকে ব্যাক করে খাওয়ার পরে টেবিলে আবিষ্কার করলাম যে নীলা মিষ্টি বানিয়েছে, রসমালাই, বাসায় তৈরি রসমালাই। তো চিন্তা করলাম যে যেহেতু খাবো, খেয়ে একটু আপনাদেরকেও দেখাই যে কেমন হলো, জানাই আসলে, কারণ আপনাদেরকে তো দেখানো আর জানানো ছাড়া কিছু করা যাবে না। স্বাদটা শুধু বলা যাবে কেমন হয়েছে, তো স্বাদটা তো ফিল করানো যাবে না। তো দেখি আসলে কেমন হয়েছে বাসায় তৈরি রসমালাই। বেশ স্পঞ্জি আছে, খুব একটা খারাপ না। জানি না যে আসলে দোকানে এগুলো অনেক বেশি ঘন মনে হয়, আরো বেশি ঝোলটা অনেকটা পাতলা, বাট সুস্বাদু। স্বাদের কোনো পার্থক্য নাই, স্বাদ ঠিক আছে, কিন্তু রসমালাইও ঠিক আছে। ঝোলটার ক্ষেত্রে যেহেতু দোকানে জানি না যে কি দেয় তারা বা কি হয়, অনেক বেশি থিকনেসটা বেশি থাকে, থিকনেসটা কম। না, ব্যাপার হচ্ছে আমি এখানে যে দুধটা ছিল সেটা আমি জাল করে কমাইনি, দুধটা আমি পাতলায় রাখছি, এই কারণে আর কি। এটা যে শিরা বা ইয়াটা, মানে দুধের যে রসটা, সেটা মানে ঠিক হয়নি, আমি একটু পাতলায় রাখার চেষ্টা করছি। স্বাদ ঠিক আছে, কিনে খাওয়ার মতোই, মানে দোকানের মতোই, এটাই ঠিক আছে। বাট মিষ্টিটা তো হয়নি না, শক্ত হয়নি। না না না, বেশ স্পঞ্জি এবং সফট, এটা হার্ড না, যেটা হচ্ছে ময়দার মিষ্টির মতো মিষ্টি হয় নাই। সেটা হলো অনেক জায়গায় আমি বেশ কয়েকবার কয়েক জায়গাতে এরকম হোমমেড মিষ্টি খেতে গিয়ে আসলে সেটা মিষ্টি হয়েছে না ময়দার গোলা হয়েছে আমি জানি না, এরকম খাওয়ার অভিজ্ঞতা আছে, বাট এটা সেরকম হয় নাই। এটা হোমমেড বলে কি হবে, ঠিক হোমমেড ঠিকই, পিওর ঠিকই, কিন্তু স্বাদটা আসলে দোকানের স্বাদে আছে। গুড।